তো খাওয়া দাওয়া করে আইসা বসছি তো কলা পাতা নিয়ে গেল ইমরান আমার কলা পাতা কেটে দিবেন এটাই হবো সুন্দর সে এক বড় খেয়েছে হ্যাঁ আমরা হানি মাছ কাটাকাটি করি মতো তো এই কারণে কলা পাতা নিয়ে গেলাম তো পিসি গোবাতে থেকে আসা পড়ছি ওই যে মাছ কয়টা তাজা আছে ওগুলো পুকুরে ছাড়ছে আর যেগুলো হলো তাজা নাই তো ওগুলো তো আর পুকুরে ছাড়লে বাঁচবো না মরে যাবো এই কারণে এগুলো হলো খাইয়া ফেলামু তো এগুলো মাছ কাটমু তো আর কিছু মাছ হলো বড় কাকিরা আর ছোট কাকিরা দিছি তো কারণ সবগুলা মাছ তো আর আমি একলা একলা খাইতেও পারব না কাটতেও পারব না এই কারণে ছোট কাকিরা আর বড় কাকিরা অল্প কয়েকটা কয়েকটা দিছি তো আমাদের জন্য এই কয়েকটা রাখছি তো এই জায়গায় আছে হলো জিওল মাছ মানে শিং মাছ আর একটা বড় কই মাছ আর এই জায়গায় কিছু রাখছি গালিখন মাছ দিয়ে রাখছে অ্যাকোরিয়াম বানাইছে আর হলো অ্যাকোরিয়ামের শখ আমার মাছ কাইটা ধোয়া শেষ এই যে জায়গায় চিংড়ি মাছ ধুয়ে রাখছি তো এগুলো হলো চিংড়ি মাছ আর এগুলো হলো চিংড়ি মাছের যে মাথা ওই মাথাগুলা তো এগুলো আমি ফালে দিতে গেছিলাম পরে কাকিরা বললো যে এগুলাও খাওয়া যায় বাটা রসুন আর কাঁচামরিচ দিয়ে নাকি বাটা খেতে খুব ভালো লাগে তো জানি না আপনারা খান কি না তো আমি এগুলো আর কি খাই দেখুম ওই কারণে রাখছি ধুয়ে পরিষ্কার করে রাখছি পরে একদিন রসুন আর কাঁচামরিচ দিয়ে বাইটা খাম আর এই জায়গায় যেই যে জিওল মাছ আছিল আর কয়েকটা পুটি আর একটা বড় কই মাছ তো এগুলো ভালো করে ধুয়ে নিছি তো এখন উঠে নিই স্নান করে মাছ কাইটা স্নান করছি স্নান করে রান্না করতে এসে পড়ছি তো এই জায়গায় আমি সবজি আর শাক গুলা কাইটে নিছি কাঁচামরিচ কাইটে নিছি তো প্রথমে মাছ গুলা ভাইজে নেমু তো মাছে লবণ দিয়ে দেই হলুদ দিয়ে দিলাম মরিচের ফাঁকি ভাত রান্না হয়ে গেছে আর লো সবজি আজকে মাছ দিয়ে আলো ই রান্না করবো আলু দিয়ে বেগুন দিয়ে আর কপি দিয়ে এই কৃষি গবর থেকে আসার সময় যে সবজি কিনে নিয়ে আসলাম ওগুলো দিয়ে রান্না করবো কড়াই তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আর মাছটি দিয়ে দিই আর
জিরা দিয়ে দিলাম আর সবজি দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম লবণ হলুদের হাতি মরিচের হাতি সবজিগুলো দিয়ে দিয়েছি আর সবজিগুলো ভালো করে কষিয়ে নেই তো পিষে গোবরটা কয়েকদিন থেকে এলাম আজকে একটু মন খারাপ কারণ পিষে কয়েকদিন আমার গোবরটা থেকে গেছে আবার যেদিন গেছে গা তারপরের দিনে আবার আমরা গেছি ওই জায়গায় যায় ও তিন চার দিন থেকে গেছি তো অনেকদিন পিসির সাথে একসাথে থাকছি তো এই কারণে একটু কেমন জানি খালি খালি লাগতেছে ভালো করছে না সবজি বাসন হয়ে গেছে আমি জল দিয়ে দিই না দোকানে না না জিরা বাটা রাখছি জিরা বাটাটা দিয়ে দিই তো মাছগুলো ভেজে রাখছি আর মাছগুলো দিয়ে দিই মাছের তরকারি রান্না শেষ নামে নেই তো রান্না বান্না করা শেষ পিসির বাড়িতে দিকে এসে বসছি খারাপ লাগতেছে আসলে আসার সময় বাজার থেকে লাল শাক নিয়েছি আর কপি নিয়েছি বেগুন নিয়েছিলাম কিছু কাঁচা সবজি নিয়েছিলাম তো ওগুলো দিয়ে পিসির বাড়িতে দিকে মাছ আনছিলাম মাছ তো আপনাকে দেখাইলাম আমি তো মাছ দিয়ে রান্না করছে তখন খাওয়া দাওয়া করে নেই খিদা লাগছে ওসব বেলা গেছে গা আমার ব্যাকের বড় বইটা দিছি বসতে দেখো আবার যাইব আজকে তো বেশি থাকতেই গেছিল আমরা তো জোর করে বললাম কালকে এসে বলতাম বাড়িতে এসি বাড়িতে আসার পরে আবার বর্দা দিছে ফোন ফোন দেখো আনছে রাফি কোন সময় মানে ওরও ভালো লাগতেছে না আমারও ভালো লাগতেছে না তো পিসা তো ভাই তো আমার যেটা দেখছেন বাড়িতে আসছিল তো আমার পিসা তো ভাই আর মাছদের ধরলাম
তো ওটা হচ্ছে আমার পিসাতো ভাই আপন কাকাতো ভাই তো ওটা পিসাতো ভাই লাগে তো ওরা ও বারবার ফোন দিবেন যে কয় ভাই হব কয় মাছ আর কয় দিন মাছ ধরে না আসলে মাছ ধরতে ভালো লাগে আমার তো মাছের নিশে বেশি মাছের নিশে বেশি মাছ দেশি মাছ আমি আবার খাইতেও পারি বেশি ওই কারণে আমার মাছ সকালে দিয়েও দিছিল তো আজকের ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।